আমি তাজদু ভ্যালেন্সিসির, আমি বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকা। আমি জন্মের পর থেকে যখন আমি দেখতে পাচ্ছিলাম আমার যেই সত্তাটা এবং আমি যেই মানুষটা, সেই মানুষটা আমি অন্য 8-10 জনের মতো স্বাভাবিক না, আমাকে অস্বাভাবিক বলা হচ্ছে। দেখুন, প্রথম যদি আমি ব্যারিয়ারের কথা বলি, প্রথম কিন্তু ঘর থেকেই শুরু হয়। আমাকে কিন্তু প্রথম, আমি যে একটা আলাদা মানুষ, আমার চোখে আঙুল দিয়ে কিন্তু কখনো বাইরের মানুষ আগে প্রমাণ করেন, আগে কিন্তু আমার ঘর থেকেই শুরু হয়েছে। অনেকে অনেক ধরনের নেগেটিভ পোস্ট করছেন বা অনেক কিছু লিখছেন, সেটা আসলে কি, একটা মানুষের তো জানার পরিধি একটু ব্যাপকতা বারবার করে বুঝছি থাকে। আমি এটা সারা ওয়ার্ল্ডের প্রতি আমার অনুরোধ, এদেরকে অবহেলিত না করে আমরা সবাই তাদের থেকে ভালো দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনি, তাহলে আমরা আশা করি তাদের আমাদের সাথে কাজ করার ফেসিলিটিটা পাবে এবং সবাই সানন্দে গ্রহণ করা উচিত সবাই।